হাই গাইস, এখন আমি চলেছি রঘুরাজপুরের দিকে। রঘুরাজপুর কোথায় আর কেন বা যাচ্ছি রঘুরাজপুরে? দেখতে থাকো রঘুরাজপুরে কেন চলেছি। You already developed Google, YouTube and Facebook ads, website designing for all kinds of digital audiovisual promotion and digital marketing. Contact Srishti Digital, call or WhatsApp 7003413256 or log in to www.srishtidigital.co.in. আমি এখন এসে গেছি রঘুরাজপুরে। ওয়েলকাম ওয়েলকাম টু রঘুরাজপুর। এতক্ষণ ধরে ভাবছিলে না রঘুরাজপুর কোথায়, রঘুরাজপুর কেন চলেছি? সফর সঙ্গে চ্যানেল থেকে আমি শ্রাবণী। রঘুরাজপুর কেন এলাম হঠাৎ করে? এই সেই রঘুরাজপুর যেখানে আর্ট এন্ড ক্রাফট, এই যে ওড়িশার আর্ট এন্ড ক্রাফট, ওড়িশার যে শিল্পকলা, এই শিল্পকলাটাই শুরু হয়েছিল এই গ্রাম থেকে, সেই গ্রাম রঘুরাজপুর। আজ আমি তোমাদের দেখাবো ঘুরে রঘুরাজপুরকে। শুধুমাত্র ওড়িশা নয়, ভারতেরও নয়, সমগ্র পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। আর্ট এন্ড ক্রাফটের ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর। আর সেই রঘুরাজপুর সম্বন্ধে আমি পুরোপুরি ইনফরমেশন এই ভাইয়ের কাছ থেকেই জেনে নেব। তোমার নামটা একটু জানতে চাই। আমার নামটা সুব্রত আছে। সুব্রত জি, সুব্রতর কাছেই আমি জেনে নেব যে এই রঘুরাজপুরের সম্বন্ধে পুরো তথ্যটা। আচ্ছা সুব্রত ভাই, এই যে তিনটে স্ট্যাচু আমরা দেখছি, এই তিনটে স্ট্যাচুর সম্বন্ধে যদি কিছু বলো আমাদের। ই আমার গাঁও কা তিনো স্ট্যাচু হে জো মেন পার্সন হে ই হে ডক্টর স্বর্গত ডক্টর জগন্নাথ মহাপাত্র জি পটচিত্র কা আবিষ্কার কিয়া হে পেহলে স্টার্টআপ কিয়া হে আমার গাঁও কা ইয়ে পেন্টিং কা আবিষ্কার আর দুসরে হে স্বর্গত পদ্মশ্রী মাগুণীচরণ দাস দুসরে বালি হে ও গোটি পুয়া কা উপর ফেমাস হে আর তৃসরে বালি হে কেলুচরণ পাত্র ও হে ওড়িশি ড্যান্স কা উপর বিখ্যাত হে। বতাও ই টুরিস্ট লিয়ে বানা হুয়া হে ই সব ঘর? টুরিস্ট যত টুরিস্ট আসে এই ঘর মে সব থাকে। বুকিং কহাঁ সে হোতা হে? ইয়ে বুকিং হামারা গ্রাম সে হোতা হে স্যার। উসকা অফিস হে? জি জি। Thank you.
বাড়ি, প্রতিটা বাড়িতে এত সুন্দর পটচিত্র করা, না দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। এত সৌন্দর্য প্রত্যেকটা বাড়িতে পটচিত্র করা রয়েছে। এই পটচিত্রগুলো অদ্ভুত দারুণ লাগছে আমার। রঘুরাজপুর সত্যি আর্ট অ্যান্ড ক্রাফ্টের দারুণ জায়গা। ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ কি আর এমনি এমনি? এই হচ্ছে পদ্মবিভূষণ ডক্টর জেলুচরণ মহাপাত্রের বার্থ প্লেস, জন্মস্থান। আর এই জন্মস্থানে এখনো পর্যন্ত এরা সব ছোট্ট ছোট্ট ফুলের লাগে ডান্স করতে। এখন আমি চলে এসেছি গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থানে, একদম জন্মভিটে আমি বসে আছি। আর এই জন্মভিটে বসে তারই সম্বন্ধে কিছু কথা শুনে নেব আর এক গুরুর কাছে, এই গুরুকুল থেকে। নমস্কার, ওড়িয়ারে নকে হিন্দিরে কইবি। ও যো আপ যো পতঞ্জ দেখা, ও তো রিয়েল সেল, ও তো কিছু মেকআপ ফেব কুছ নেই। হাম এ যে গোটি পুয় কেসে সুর হওয়া, কাহা সে গোটি পু হওয়া আপকে থা কয়ো, ও জগন্নাথ কা সাথে জুড়া হওয়া। আমার গাঁও হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর, ও রঘুরাজপুর যে কারিগর হে ও জগন্নাথ সেবা। জগন্নাথ মন্দিরে মে যে রথ যাত্রা হওয়া, পেন্টিং পেন্টিং হওয়া, ও সব পেন্টিং পেন্টিং করে, হাম ডান্স করেঙ্গে ক্যা না। ও যে রথযাত্রা কা টাইম মে ডান্স হওয়া, ও যে পেলে জগন্নাথ কা মন্দিরে মে জগন্নাথ জব তক শোর হওয়া, পেলে থা দেবদাস হি। ডান্স তো আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ। এরাই কি প্রোগ্রামে ডান্স ফান্স করে? হ্যাঁ, বাহার প্রোগ্রাম করে। আপনার তো কাকুরগাছি যাইলে প্রোগ্রাম করে নাকি, কলকাতা শর্ট লাগে ওয়ার্ট লাগে সব কলকাতা মে। কিন্তু এই যে বচ্চা যে হে এসব কই ঘর আমার গাঁও গাঁও কা কই নেই হে, সব দূর সে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 50 কিলোমিটার সব দূর সে বচ্চা রয়ে গেলে। ও গুরুকুল মে খানা পিনা মেডিসিন স্কুল পড়াই পড়াই সব ওখানে হাম করে এসব দেওয়া। ওরা কি এখানেই থাকে? এখানেই প্রপার রঘুরাজপুর। আপকো কিছু পতা নেই রঘুরাজপুর কাহা সে, রঘুরাজপুর ক্যা ক্যা মিলেগা, ক্যা ক্যা হওয়া, ও ডান্স হওয়া কে নেই আপকো পতা নেই। আপকে সবাই সঙ্গে বাত করিবে, ও আমাকে বলিবে রঘুরাজপুর আপ যাও। ও আমার হ্যাঁ নিশ্চয়ই, এটা জন্যই তো আমি এসেছি যাতে রঘুরাজপুরকে সবাই চেনে, যেখানে ওয়ার্ল্ড ফেমাস কেলুচরণ মহাপাত্র যার জন্মস্থান, যেখানে সেই জায়গাকে চিনবে না এটা তো হতে পারে না। আমরাও চেষ্টা করছি, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি সব ভিউয়ার্সদের মধ্যে দিয়ে আমরা এটাকে আরও তুলে ধরতে চাই। তো ভিউয়ার্স, তোমরা তো বুঝতেই পারছো রঘুরাজপুর, আমি তো বললাম রঘুরাজপুর চলেছি। তো রঘুরাজপুর কেন এসেছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তাই তো?
রঘুরাজপুরে কিন্তু অনেক জিনিস রয়েছে, যে জিনিসগুলো সত্যি অনেকের কাছে আজও অজানা। তাই আমার ইচ্ছা, আমি তুলে ধরতে চাইছি সেই রঘুরাজপুরকে, রঘুরাজপুরের যে ডান্স নৃত্য, মানে ডান্স আছে, এছাড়া আর্ট অ্যান্ড ক্রাফট আছে, এই সমস্ত কিছু তুলে ধরতে চাইছি। তোমরাও এসো রঘুরাজপুরে, দেখো রঘুরাজপুরকে, চেনো রঘুরাজপুরকে, এটাই আমাদের উদ্দেশ্য। নমস্কার, চলো এখন আমরা চলে যাচ্ছি সুব্রত ভাইয়ের সঙ্গে তার ওয়ার্কশপে। চলো দেখি। বন্ধুরা, এর পরের এপিসোডে আমরা তোমাদের দেখাবো ওয়ার্ল্ড হেরিটেজ আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, ওড়িশার রঘুরাজপুরের আর্ট অ্যান্ড ক্রাফটের ওয়ার্কশপ। নেক্সট এপিসোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সফর সঙ্গী চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সফর সঙ্গী হও।